আসসালামু আলাইকুম। প্রফেশনাল গ্রাফিক ডিজাইন অনলাইন কোর্সের আরেকটি নতুন লেসনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা কাজ করব কালার রেঞ্জ অপশন নিয়ে। এটি দিয়ে আপনারা খুব সহজে কোনো একটি ইমেজের অনেক বড় একটি এরিয়া আপনারা সিলেক্ট করতে পারেন। যেমন ধরুন, আপনি যদি কোনো একটি নির্দিষ্ট কালার সিলেক্ট করে দেন, শুধু গ্রিন এরিয়াটা সিলেক্ট করতে বা ব্লু এরিয়াটা বা যে কোনো ধরনের রং সিলেক্ট করতে পারবেন, অথবা কোনো একটি নির্দিষ্ট এরিয়া আপনি দেখিয়ে দিতে পারবেন। তো সেটি কিভাবে করব, তার জন্য আমরা এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্টে যাব, দেন কালার রেঞ্জে যাব। এখানে আসার পর দেখুন, এখানে আমরা সিলেকশনও দেখতে পাবো অথবা আমার ইমেজটি আপনি দেখতে পাবো। এখানে আমি সিলেকশন সিলেক্ট রাখছি, আর এখানে আমরা দেখব সিলেক্ট করার কতগুলো অপশনস আছে। প্রথমটি হচ্ছে স্যাম্পলড কালার্স, এরপর আমরা কতগুলো রং দেখতে নাম দেখতে পাচ্ছি রঙের, এগুলো যে কোনো একটি আপনি সিলেক্ট করলে শুধুমাত্র সেই পুরো ইমেজ থেকে সেই রংটাকে সে সিলেক্ট করবে। এরপর আপনি বাদ দিতে চান বা মডিফাই করতে চান, সেটা আপনার আপনি করতে পারবেন। এরপর আমরা এখানে স্কিন টোনস পাচ্ছি, এরপর আউট অফ গ্যামাট পাচ্ছি। তো আমি এখান থেকে আপাতত স্যাম্পলড কালার্স টা সিলেক্ট করছি। করার পরে স্যাম্পল কালার মানে হচ্ছে আপনি যেই রংটা দেখিয়ে দেবেন জাস্ট ওই কালারটাই সে সিলেক্ট করবে। তো এখান থেকে সিলেক্ট যে প্রিভিউটা, সেটা আপনি কিভাবে দেখতে চান, আপনি গ্রে স্কেলে চাইলে গ্রে স্কেলে দেখতে পারবেন, তারপর ব্ল্যাক ম্যাটে চাইলে ওভাবেও পারবেন, এরপর হোয়াইট ম্যাট এবং কুইক মাস্ক কয়েকভাবে আছে, আমি আপাতত নান রাখছি। আর এখান থেকে যেমন ধরুন, আমি যদি আকাশের এই রংটা সিলেক্ট করি, তাহলে আমার আকাশের এই রংটা দেখুন উপরেরটা কিন্তু একটু ডার্ক শেড, নিচেরটা একটু হালকা। তো আমি যেহেতু মাঝে ক্লিক করেছি, তাহলে ওই ধরনের পিক্সেলগুলো যে যে এরিয়াতে সে পেয়েছে সেগুলো সে সিলেক্ট করে নিয়েছে। তো আমি আবার যেখানে ক্লিক করছি সেখান থেকে সে আবার ওই ধরনের এরিয়া সিলেক্ট করছে। তো আমরা যখন এখান থেকে স্যাম্পলড এরিয়ার এই কালারগুলো বলে দেব, সেখানে কিন্তু আমরা আসলে কোনো একটি এরিয়া বলে দিতে পারবো না, তাহলে আমার পুরো ইমেজের মধ্যে ওই কালারটি রিমুভ হয়ে যাবে বা মডিফাই করা যাবে ওই কালারটা, আপনি কোনো এরিয়া বলে দিতে পারবেন। এই জন্য আমরা স্যাম্পল কালারটা সিলেক্ট করি। তো এখান থেকে যেমন যখনই আমরা নতুন সিলেক্ট করছি, যতবারই দেখুন নতুন একটি সিলেকশন হচ্ছে, নতুন একটি এরিয়া সিলেক্ট হচ্ছে, আমাদের আগের এরিয়ার সাথে এটি অ্যাড করার জন্য আমাদের আমরা দুইটা কাজ করতে পারি। একটি হচ্ছে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে যদি সিলেক্ট করি তাহলে হবে, অথবা আমরা এখান থেকে অ্যাড টু স্যাম্পল যখন সিলেক্ট করব, তখন এখানে আমি যেই এরিয়াটা সিলেক্ট করব দেখুন সেখানে সেটি সিলেক্ট হচ্ছে। হলো, এরপর আমাদের যেহেতু আমরা আকাশ নিয়ে কাজ করছি, তাহলে আমাদের লক্ষ্য থাকবে যেন আমরা খুব একটি হার্ড লাইন পাই এই দুটো রঙের মাঝের পার্থক্য ভেতরে। তো এখানে যদি কিছু থেকে যায় তাহলে সমস্যা নেই, এগুলো আমরা পরে মডিফাই করতে পারবো। তো এখান থেকে এরপর আমরা ওকেতে যাচ্ছি। যাওয়ার পরে দেখুন আমার এরিয়াগুলো সিলেক্ট হয়েছে, এর বাইরে কিছু অংশ সিলেক্ট হয়েছে। তো এই জিনিসগুলো আমরা ঠিক করতে পারবো, সেটি কিভাবে এখানে যাব। প্রথম আমরা যেহেতু আকাশটার কালার চেঞ্জ করছি, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাস্কটি নিচ্ছি, তাহলে আমার পেছনের ব্যাকগ্রাউন্ড কালারটি টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো এরপর এখান থেকে আমরা এই স্লাইডারগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের টোন আনতে পারবো, এগুলো ব্যবহার করতে পারবো। তো আপাতত করছি না এখানে। আচ্ছা, আর একটু দেখি এখান থেকে। ওকে, এরপর এখানে আমরা যখন অল্টার চেপে ক্লিক করব, তাহলে দেখুন যে এই এরিয়াগুলো যেগুলো আমাদের এখনো সিলেক্ট হয়নি, এগুলো আমরা খুব সহজেই আমাদের ব্রাশ টুলটি ব্যবহার করে সিলেক্ট করতে পারবো। এখানে জাস্ট দেখবো আমরা আমাদের অপাসিটি যেন 100% থাকে, আর সিলেক্ট থাকা অবস্থায় আমি হোয়াইট সিলেক্ট করব, করে এখানে যে এরিয়াগুলো আমার বাদ পড়ে গেছে সিলেকশনে এগুলোকে অ্যাড করে নেব। এখানে বেশি পড়ে গেছে, আমি আবার এক্স প্রেস করছি, করে এরিয়াটাকে আবার এঁকে দিলাম। আবার এক্স প্রেস করে আমি হোয়াইট ব্রাশটি সিলেক্ট করেছি,
ব্রাশ সাইজ আমরা ছোট করে নিলাম আমি। এগুলো খুব ছোট ছোট পিক্সেল। যখনই উল্টো কালার সিলেক্ট হয়ে যাবে, জাস্ট কিবোর্ড থেকে এক্স প্রেস করবেন, আপনার অপোজিট কালারটি চলে আসবে। এখানে ক্লিক করলাম আর শিফট চেপে এখানে ক্লিক করলাম, তাহলে মাঝে একদম স্ট্রেট লাইন বরাবর সিলেক্ট হলো। মোটামুটি হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের ভেতরের ব্ল্যাক অংশটা একদম পুরোটাই পারফেক্ট ভাবে সিলেক্ট হয়েছে। যদি এখানেও দেখতাম যে কিছু ফাঁকা ফাঁকা সাদা অংশ রয়ে গেছে, তাহলে সেটি আমরা আমাদের ব্ল্যাক ব্রাশ দিয়ে পেইন্ট করে নিলেই হতো। এরপর এখানে ক্লিক করব, তাহলে দেখুন আমাদের খুব সুন্দরভাবে আমাদের আকাশ এরিয়াটা সিলেক্ট হয়েছে। তো এখন আপনারা ধরুন, আপনি যদি এখন এর সাথে আরো কিছু সিলেকশন অ্যাড করতে চান, যেমন আপনার যদি মনে হয় যে আপনি এই রাস্তা এরিয়াটা বা যে কোনো একটি বাড়িকে অন্য ধরনের কালার করবেন, তো সেক্ষেত্রে আপনি যদি এখন এখান থেকে সিলেক্ট গিয়ে আবার কালার রেঞ্জ ইউজ করেন, সেই ক্ষেত্রে হবে কি, আপনার যখনই সিলেক্ট করবেন, ধরুন এই কালারটা নিচ্ছেন, তো আপনার এখানে কিন্তু এটি প্রভাব ফেলছে। এখানে আপনার আর এই নির্দিষ্ট এরিয়াটার উপরে সে কাজ করছে, তো এইভাবে কাজ করাটা আসলে ঠিক না, তার জন্য আমি এখানে ক্যান্সেল দিচ্ছি। আমরা যেটা করব সেটি হচ্ছে, আমরা নতুন যদি আমাদের সিলেকশন নিতে হয়, আমাদের আগের যে ব্যাকগ্রাউন্ড সেটি সিলেক্ট থাকা অবস্থায় তারপর গিয়ে আমরা কালার রেঞ্জে যাব। এরপর যদি আমাদের কোনো একটি কালার সিলেক্ট করতে হয়, সেখান থেকে আমরা কালারটি সিলেক্ট করব। আর এখান থেকে আপনারা হাইলাইটস এরিয়া সিলেক্ট করতে পারবেন, যে এরিয়াতে আপনার সূর্যের আলো খুব হাইলাইট হচ্ছে ওই এরিয়াটা। আপনি মিড টোন শুধু সিলেক্ট করতে পারবেন আপনার ইমেজের ভেতরে, তারপরে শ্যাডোজ গুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, তো সেইগুলোর উপরে আপনি কাজ করতে পারবেন। শ্যাডোজ রেঞ্জ সিলেক্ট করতে পারবেন, এখান থেকে ফাজিনেসও সিলেক্ট করতে পারবেন। আর এখান থেকে তো আমরা আগে দেখেছি আমরা গ্রে স্কেলে কিভাবে কাজ করব, তো এখান থেকেও আমরা সিলেক্ট করতে পারবো। যেমন ধরুন আমি যদি এই বাড়িটিকে সিলেক্ট করতে চাই, তো ওভাবে সিলেক্ট করবো আমরা, আমাদের আলাদা একটি নতুন সিলেকশনের দরকার হলে। যেমন ধরুন আমি এখান থেকে এতটুকু, তারপর আমি এখানে ওকে দিলাম, তাহলে নতুন একটি সিলেকশন আসলো। তারপর এখান থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করলাম। তো এখান থেকে আবার আমার যদি ইচ্ছে হয়, আমি এখান থেকে এক্স দিয়ে ব্ল্যাক ব্রাশটি সিলেক্ট করে নেব, বড় একটি সিলেট দিয়ে আমি জাস্ট যতটুকু বাদ দেবো অতটুকুকে ব্ল্যাক কালার করে দেব।
তো এখানে দেখুন আমার রাস্তাটা টোটালি ব্ল্যাক হয়ে গেছে, এটি অফ থাকলে আকাশটা ব্ল্যাক হচ্ছে আর এভাবে করছে। তো এভাবে আলাদা আলাদা ভাবে আমরা সিলেক্ট করতে পারবো। তো আপনাদের বাড়ির কাছ থাকবে আমাকে এরকম নির্দিষ্ট এরিয়া, আপনি সিলেক্ট করে ওটার কালার চেঞ্জ করবেন, কালার রেঞ্জ ব্যবহার করে। এরপর এর আগের ছবি এবং পরের ছবি, দুটো ছবি ড্রপ বক্সে জমা দিয়ে বাড়ির কাছ জমা দেবেন। তাহলে আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।